লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে রাজ্যের প্রতিটি প্রান্তে চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিজেপির প্রার্থীদের সমর্থনে কোথাও রোড শো, আবার কোথাও জনসভায় যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কল্যাণপুরে দলীয় জনসভায় যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দুটি আসন থেকেই জয়ী হবে বিজেপি, তবে রাজ্যের দুটি আসনে জামানত জব্দ করতে হবে বিরোধী প্রার্থীদের। এসেছি আপনাদের কাছে যে যারা বিরোধী পার্টির ভূমিকায় ত্রিপুরাতে এই দুইটি লোকসভা সিটে প্রার্থী দিয়েছে তাদেরকে জামানত জব্দ করতে হবে। জামানত জব্দ করতে হবে। 2018 ত্রিপুরাকে মুক্তি কে দিয়েছে? রাহুল গান্ধী দিয়েছে, সোনিয়া গান্ধী দিয়েছে, মনমোহন সিং দিয়েছে, প্রকাশ করার দিয়েছে, মমতা ব্যানার্জি দিয়েছে, তো কে দিয়েছে? মোদি দিয়েছে, নরেন্দ্র ভাই মোদি দিয়েছে। তাছাড়াও এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা রাজ্য লোকসভা নির্বাচনের প্রভারী অবিনাশ রায় খান্না, বিধায়ক পিনাকি দাস চৌধুরী ও বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিনের জনসভায় কল্যাণপুরের 99 পরিবারের 300 জনেরও অধিক ভোটার বিভিন্ন দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিজেপিতে। তাদের দলে বরণ করে নেন বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।